হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার কলেজের টুকরা সাবস্ক্রাইবারগণ যারা বাহিরে আছেন দেশের বাইরে, সেখান থেকে আশরাফুল ভাই, তারপর হচ্ছে যে ইদ্রিস ভাই, তারপর হচ্ছে নোমান ভাই, আপনারা জানতে চাইছিলেন যে সাইবেরিয়া ভালকারিসের উপকারিতা কী কী। আর বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন করেছে যে ভাই, নেটে তো অনেক দেখতেছে সাইডোনিয়া ভালগারিস, তো এর বিষয়ে যদি একটু কথা বলতেন তো ভালো হতো। তো সাইডোনিয়া ভালগারিস মূলত হচ্ছে লিভারের উপর ভালো একটা অ্যাসা জাদুর মতো কাজ করে থাকে। তাদের লিভারের সমস্যা রয়েছে, পুরাতন আমাশয় কিংবা আপনার অম্বলের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এটার জন্য খুব ভালো কাজ করে থাকে। আমি রোগীর উপর প্রয়োগ করে দেখছি। তারপর IBS যাদের সমস্যা আছে তাদের বেলায় ভালো কাজ করে থাকে। যা হোক, সাইডোনিয়া ভালগারিস আমার কাছে আছে। এই যে সাইডোনিয়া ভালগারিস, এই যে সাইডোনিয়া ভালগারিস, সরি, এই যে সাইডোনিয়া ভালগারিস, এই যে সাইডোনিয়া ভালগারিস, আমার কাছে অ্যাভেলেবল সাইডোনিয়া ভালগারিস আছে। যা হোক, এদিকে আমরা না যাই, সাইডোনিয়া ভালগারিসের কথা আমরা না বলি, এখন আছে আর কি, সংগ্রহ করার পর আমি ভিডিওটা রিপ্লাই করতেছি। মূলত আমি প্রয়োগ করে যে রেজাল্ট পাইছি, ইউটিউবে দেখলাম অনেক ডাক্তার এক একজন এক একভাবে ব্যবহার করতে বলছে, তবে আমি সবচেয়ে ভালো রেসপন্স পাইছি সেটা হচ্ছে মাদার টিংচারে। এটা যাদের হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এরা যদি খাবার আগে আগে যদি 10 ফোঁটা করে যদি খায়, ইনশাল্লাহ অল্প কিছুদিন, প্রায় 6-7 মাস যদি রানিং করে, ইনশাল্লাহ পানির সাথে যদি ব্যবহার করে থাকে, তাহলে খুবই ভালো রেসপন্স আসবে। আর যারা লিঙ্গ যাদের ছোট হয়ে গেছে, 3 ইঞ্চি হয়ে যায় লিঙ্গ, যখন হচ্ছে যে সঙ্গমের সময় যাদের 3 ইঞ্চি পর্যন্ত হয়, এবং 14 সেন্টিমিটার কিংবা আপনার 16 সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক একটা লিঙ্গের মাপ, তার সাথে যদি কেজুল বাড়াতে যদি চান 1-2 সেন্টিমিটার কিংবা 3 সেন্টিমিটার কিংবা 4 সেন্টিমিটার, এরকম ধরনের থেকে যদি বাড়ানোর যদি ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে সাইডোনিয়া ভালগারিসটা আপনি খেয়ে দেখতে পারেন। যদি শারীরিক সমস্যার কারণে, হস্তমৈথুন করার কারণে, যদি যাদের লিঙ্গটা আকার ছোট হয়ে গেছে, তারা যদি আর কি এটা যদি আপনার ব্যবহার করেন, ইনশাল্লাহ ছানায় ছানায় কাজ করবেন। তবে হ্যাঁ, এটার সাথে আর একটা মেডিসিন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কোনিয়ম। এই মেডিসিনটা খেতে হয় হচ্ছে 20 ফোঁটা করে সকালবেলা কুসুম কুসুম গরম পানির সাথে চা মতন করে খেতে হয়, খালি পেটে 20 ফোঁটা করে, অনলি সকালবেলা করে। যদি খালি পেটে যদি আপনি 4 মতন করে যদি খান আধা ঘন্টা ধরে, এরকম যদি আপনি 6 মাস যদি রানিং করেন, ইনশাল্লাহ ছানায় ছানায় আপনার যে পেনিস সাইজটা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, অসুখ শারীরিক মালিক তো ফুরালা, ওষুধ খাওয়া সুন্নত মুসলিম হিসাবে, সেই দৃষ্টিকোণ আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। তবে ইনশাল্লাহ ভালো একটা কাজ করবে আশা করা যায়, আল্লাহ যদি রহমত করে আপনার প্রতি। মেডিসিনের কোনো ক্ষমতা নাই, মেডিসিন যাওয়ার পরে আল্লাহর রহমতে যেগুলো ফেরেস্তাগুলো আমাদের রোগ সেবা দানকারী হিসেবে নিযুক্ত আছে, তারা আল্লাহর কাছে আর্জি জানায় যে ওষুধ পাঠাইছে রোগ ভালো করবো কিনা। তখন আল্লাহ তাআলার নির্দেশে, ফেরেস্তাগুলোর নির্দেশে রোগ আর কি মেডিসিন কাজ করা যখন শুরু করে, তখনকার ভালো হয়। আপনাকে আর একটা কথা বলে দিই, একই মেডিসিন একই ফাইল থেকে ঢালানো মেডিসিন, একটা রোগীর উপর দিলে কাজ হয়, একটার উপর কাজ হয়, লক্ষণ সব ঠিক আছে তারপর রেসপন্স আসে না। এটাকে বুঝে নিতে হবে যে এটা আল্লাহ তাআলা তারপর নারাজ হয়েছে, তাছাড়া অন্য কিছু না। আর যাই হোক বন্ধুরা, আমার যেগুলো বন্ধু বান্ধবরা ফোন করেছিলেন, সাইডোনিয়া ভালগারিস কী কী কাজে লাগে এটা বলছিলেন। সাইডোনিয়া ভালগারিস সম্ভবত লিঙ্গ করার কাজে ব্যবহার করে থাকে। আমি যেগুলো রুগীদের প্রয়োগ করেছি তারা কন্টিনিউ রানিং করতেছে, খুবই ভালো। IBS রুগীরাও সাইডোনিয়া ভালগারিসটা সকালবেলা করে খেয়ে দেখতে পারেন। আর যারা লিঙ্গ বড় আকৃতি করার জন্য খেতে পারেন, তারা অবশ্যই দুধের সঙ্গে খেতে পারেন কিংবা আপনার গরম পানির সাথে সকালবেলা খালি পেটে খাবেন, 3 বার না। যারা আমাশয়ের জন্য খাবেন তারা 3 বারই খাবেন। আর যারা হচ্ছে যে আপনার এই কি বলে কনস্টিটিউশনের প্রবলেম আছে, তারা চাইলে হচ্ছে যে আপনার দিনে 3 বার খেতে পারেন। তবে লিঙ্গর সাইজ বাড়ানোর ক্ষেত্রে খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা খালি পেটে কুসুম কুসুম গরম পানির ভেতরে দিয়ে 4 মতন করে খেতে হবে। এরমভাবে যদি আপনি খান তাহলে ইনশাল্লাহ 6 মাস যদি কন্টিনিউ যদি ব্যবহার করেন, খুব একটা ভালো রেজাল্ট আসবে। এর পাশাপাশি কোনিয়াম মাদার টিংচারটা অলিভ অয়েলের সাথে লিঙ্গে যদি আপনি মালিশ করেন, তাহলে লিঙ্গের আকৃতিটা শক্ত, তাদের নরম তুলতুলো হয়ে গেছে, তারা আর কি তাদের রেসপন্স ভালো আসবে, মানে লিঙ্গটা নরম থেকে শক্ত হবে আস্তে আস্তে। কোনিয়াম মাদার টিংচারটা, সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচারটা ব্যবহার করলে রেসপন্স আসে না। আমি কয়েকজন রুগীকে দিয়ে দেখছি, আমার কয়েকটা অভিজ্ঞ ভাই দেখলাম ইউটিউবে সাইডে যে সাইডোনিয়া ভালগারিসই মাদার টিংচারটা ব্যবহার করতে হবে, এত দামি একটা ওষুধ এরমভাবে ব্যবহার না করে, তবে কোনিয়াম মাদার টিংচারটা আপনি ব্যবহার করে দেখবেন। অলিভ অয়েলের সাথে অ্যাসা অ্যাসা জাদু সানায় সানায়ভাবে কাজ করতেছে। কোনিয়ামের সাথে আপনি অলিভের সাথে একটু মধু যদি নির্যাস নেন কিংবা কালিজিরের তেলও যদি নেন আর কোনিয়াম মাদার টিংচার নেন, এই চারটায় যদি একত্র করে যদি মালিশ করেন, লিঙ্গ আস্তে আস্তে দেখবেন যে আল্লাহর রহমতে মোটা হয়ে যাচ্ছে, তারপর খুব শক্ত হয়ে যাচ্ছে,
খুব ভালো একটা রেসপন্স আসবে আশা রাখি। আমি যাদের সেক্সুয়াল ট্রিটমেন্ট করছি তাদের ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসছে। তো আপনার চাইলে সাইডোনিয়া ভালগারিসটা সকালবেলা করে 20 ফোঁটা করে খেয়ে দেখতে পারেন, একটা না 6 মাস খাবেন, আল্লাহ যদি রহমত করে। যাদের লিঙ্গের সাইজ একেবারে ছোট মনে হচ্ছে, স্ত্রীর কাজে লজ্জা পাচ্ছেন, কাউকে বলারও সাহস পাচ্ছেন না, আপনার চাইলে এটা খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স আসবে আশা করে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে যাদের ক্রনিক ডিসেন্ট্রি আছে, পুরাতন আমাশয় রয়েছে, গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, তারপর হচ্ছে যে আপনার সিফিলিস রোগ রয়েছে, গণকক্ষাংশের জীবাণু রয়েছে, তারপর হচ্ছে যে প্রমেহ রোগ রয়েছে, তারপর হচ্ছে যে আপনার কী বলে কোষ্ঠকাঠিন্য IBS ইরিটেবল বায়োল সিন্ড্রোম যে রোগটা, এটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আপনাদের অবশ্যই সুস্থ শরীরে যদি আপনার এই লিঙ্গ আকৃতি বাড়ানোর যদি এই মেডিসিনটা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 20 ফোঁটা করে গরম দুধ কিংবা গরম পানির সাথে যদি কন্টিনিউ যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন বলে আমি আশা রাখি। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দর্শক যারা রয়েছেন অন্যকে জানার জন্য অবশ্যই ভিডিও তাদেরকে শেয়ার করে দেবেন, আপনাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনার আমাদের কাছে যারা অর্ডার করেছিলেন আজকে, আজ 2-3 দিন হলে ঈদের পরে, আমি তাদের মেডিসিনগুলো অবশ্যই পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে কনিকা আপু, আপনার মেডিসিনটা আমরা পাঠাতে পারিনি কারণ আমাদের কাছে কিছু মেডিসিন শর্ট ছিল, এই জন্য দিতে পারিনি, তবে আজকে আমরা অবশ্যই পাঠিয়ে দেবো। আর হচ্ছে যে আপনার আরেকটা কথা বলে দিই, যারা আমাদের এই ডক্টর হেয়ার অয়েল তেলটা নিয়ে বিজনেস করতে চান আপনার নিজ এলাকায়, তারা চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন। আমাদের এই তেলটা খুবই ভালো একটা তেল, মস্তিষ্ক ঠান্ডা রাখে, চুল পরা বন্ধ রাখে, চুল ঘন কালো উজ্জ্বল সিল্কি স্মুথ গর্জিয়াস করতে সাহায্য করে। আমাদের এই তেলটাতে 5-6 রকমের তেল ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে আপনার 48-49 রকমের গাছগাছড়া ব্যবহার করা হয়েছে। আপনারা একবার নিয়ে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ অপকার হবে না আশা রাখি। আমি বলছিলাম আমার কোম্পানি, এই জন্য বলছিলাম আমি কোম্পানি বিধে এটা বলতেছিলাম, আমি সম্পূর্ণ ন্যাচারাল জিনিসের ভিতরে ইনস্ট্রুমেন্ট দিয়েছি, সেটা বিয়ে স্টাইল অ্যাসেস প্রাপ্ত একটা তেল, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা হচ্ছে মেন্টাল থাইমোল সমস্ত কিছু অ্যাডজাস্ট করা আছে, যাদের ঠান্ডার সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে, তারা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ একটু হলে রেসপন্স আসবে। যেহেতু মেন্থল দেওয়া আছে, আবার ক্যাস্টর অয়েল দেওয়া আছে, কালিজিরার তেল দেওয়া আছে, তিলের তেল দেওয়া আছে, প্যারাফিন আছে, নারকেলের তেল দেওয়া আছে, তিসির তেল দেওয়া আছে, আমলকি হর্তকি বহেরা, তারপর অ্যারোরুট ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, যেগুলো আপনার মাথার জন্য চুলের জন্য খুবই উপকারী। আর এই কোম্পানির ফোন নম্বর হচ্ছে 01623171717। আর যারা আমাদের কাছ থেকে মেডিসিন নিতে চান, সাইডোনিয়া ভালগারিস কিংবা অন্য অন্য ট্রিট থেকে সে নিতে চান, আমার ফোন নম্বর হচ্ছে 01721418696। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার একটাই নাম্বার, 01721418696। আর যে পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।